তো সকলে জানেন আশা করি, কদিন এই যে ছবিটিতে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, এনার নাম হচ্ছে উদয়নিধি স্ট্যালিন। এনার ব্যাপারে অনেকে কদিন ভোর শুনছেন। তো ইনি বলেছেন যে সনাতন ধর্ম হলো মশা, ডেঙ্গু, ফ্লু, ম্যালেরিয়ার মতো, তো যেটাকে নির্মূল করা দরকার। ইনি হচ্ছেন ndi.n.d.i.a জোটের অংশীদার, ডিএমকে এর প্রার্থী একজন। তো ইনি হচ্ছেন তামিলনাড়ুর সিএম স্ট্যালিন, স্ট্যালিনের ছেলে। তো স্ট্যালিনের ছেলে কি কার ছেলে, কোন কমিউনিস্টের ছেলে, কি যারোর সন্তান, সেটা স্ট্যালিন বুঝবে, ঠিক আছে? তো দেখ, যেমনটা দেখতে পাচ্ছেন, ও এনার নাম হচ্ছে স্ট্যালিন, মানে ইনি আবার স্ট্যালিনের যারোর সন্তান, মানে রাশিয়ার যে কমিউনিস্ট দলের হেড ছিলেন সেই দলের স্ট্যালিন, তার যারোর সন্তান। আবার আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে ইনি হচ্ছেন খ্রিস্টান, মানে দুদিক দিয়েই খ্রিস্টিয়ান যারোর সন্তান। তো ইনি এরকম কথাটা বলেছেন। তো কথাটা কদিন ভোর আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বুঝতে পাচ্ছি এবং খবরেও প্রচার হচ্ছে। তো এখন আলাদা করে কি বলার আছে, আলাদা করে বলার বিষয়টা হচ্ছে ইনি হচ্ছেন বর্তমানে যে এই যে পরের ছবিটাই দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন রেড জায়েন্ট মুভিস বলে একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, যেটা মুভি ডিস্ট্রিবিউট করে, মানে মুভির শোগুলো করায়। সেই সেই মুভি রেড জায়েন্ট মুভিস কোম্পানিটার ইনি হচ্ছেন মালিক, ঠিক আছে? যেমন এটা এই ছবিতে দেখতে পাচ্ছেন, রেড জায়েন্ট মুভি এর মালিক হচ্ছেন উদয়নিধি স্ট্যালিন। তো এই রেড জায়েন্ট মুভিসটা আবার দেখা যাচ্ছে যে পরের ছবিটাতে দেখুন যে জওয়ান বলে যে মুভিটা বেরিয়েছে শাহরুখ খানের, ঠিক আছে, যেটা ভারত বিরোধী, যেখানে ভারতের নানান রকম অপমান করা হয়েছে, ভারতের ইন্ডিয়ান আর্মিদেরকে বোকা বুদ্ধু, আর পাকিস্তানের পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা সেটাকে খুব চালাক করিয়ে দেখিয়েছে। তো সেই যে জওয়ান মুভিটা শাহরুখ খানের, তার ইনি ডিস্ট্রিবিউটার, যেমনটাই পরের ছবিটাতে দেখতে পাচ্ছে। তো এই যে ব্যাপারটা, শুধু ভাববার চেষ্টা করুন, আপনাদের ভাববানোর জন্যে আমি এই ভিডিওটা বানালাম, যে এদের কত বড় নেক্সাস চলছে। মানে তামিলনাড়ুর স্টালিনের সঙ্গে জওয়ান মুভির শাহরুখ খানের কি টাই আপ আছে, বোঝা যাচ্ছে? এরা ভারতবর্ষকে কি নির্মূলে, মানে নির্মূলে উৎখাত করতে চায়, কি করতে চায়, সেটাকে বোঝার চেষ্টা করুন, একবার ভাববার চেষ্টা করুন। আর জওয়ান মুভিটাকে সাথে কি করতে হবে, হ্যাঁ, সেটা আশা করি আর আর নতুন করে বলতে হবে না, সবাইকে বুঝে গেছেন। কারণ এই যে স্টালিনের মুখ থেকে যেসব কথাগুলো বেরোচ্ছে, সেগুলোর ফান্ডিং বা ফুয়েলিং যেটাকে বলা হয়, তেল লাগানো, সেটা এই জায়গা থেকেই হয়ে থাকে।